হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা খুব বড় একটা মিশনে আছি, বুঝছেন? আমরা ঢাকার 300 ফিটে আছি। এখানে গাড়ি চোরের একটা সন্ধান পাইছি, মানে যারা গাড়ি গাড়ি মোটর সাইকেল নিয়ে যায়, রাস্তায় পার্ক করলে পরে চাকার আগে খুলে নিয়ে যায়, লোগো খুলে নিয়ে যায়, সন্ধান পাইছে একজনের, যে মানে এক্সপার্ট। গাড়িতে সিকিউরিটি থাকার পরও তারা কেউ জানি নিয়ে যায়। তো আমরা এই বিষয়ে কথা বলতে আসছি, যাচ্ছি এখন আস্তে আস্তে তার বাসায়। তারে ফোন দিব এখন আমি আপনাদের সামনে, ভাই ওকে ফোন দিচ্ছি আমি, দাঁড়ান। আমরা অলরেডি চলে আসছি ওর এলাকায়, দেখি সে কি বলে। লাউড স্পিকার দিয়ে দাঁড়ান। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই, আপনি আছেন? আমি আপনার এলাকায়। ও আচ্ছা আচ্ছা, ওই যে মনে আছে আপনার যে টাকা আনতে বলছিলাম, টাকা আনছেন? হ্যাঁ আনছি আনছি, টাকা আনছি। আপনি, আমি আপনার এলাকায় চলে আসছি, যে ঠিকানা দিয়েছিলেন, লোকেশন দিয়েছিলেন, সেই লোকেশনে আছি আমি। আচ্ছা আচ্ছা, আমি আসছি আসছি, আসুন। আচ্ছা আসেন, কাটলো ভাই। সে আসতেছে, দাঁড়ান, আমরা একটু ইন্টারভিউ নিই। এটা জঙ্গল, কমপ্লিটলি জঙ্গল, তার বাসা এখানে আশপাশে বোধ হয়। যাই হোক ভাই, চলে আসছি আমি, উনি হয়তো বেরোবে। ভাই যান, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আছেন নাকি? ওকে ওকে, আসতেছি ভাই। এত এত পার্টিতে ফোন দে। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই, ভালো আছেন? জি ভালো আছেন। যে গেট আপ নিছেন, আমরা একটা ভিডিও করবো, কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা, যদি ফেস দেখে রাখছেন, সমস্যা নেই। আর আমি পেমেন্টটা দিচ্ছি। আচ্ছা, পেমেন্টটা দেন। অনেকগুলো টাকা আমি হিসাব করে গুনে আনছি ভাই। ও ঠিক আছে, তো টাকা, হ্যাঁ টাকা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি আর গুনলাম না। ঠিক আছে ঠিক আছে, না আপনারা বিশ্বাস করতে পারেন। আচ্ছা আচ্ছা, ওকে। যাই হোক, আমরা দর্শকদের উদ্দেশ্যে বলছি, একটু তাকানোর দিকে, ওনার ফেস ঢাকা, চুল ঢাকা, ওনার বাসা আমরা বলবো না, রিভিল করবো না, এটা তার ব্যক্তিগত বিষয়। আমরা যে বিষয় আসছি সেটা হচ্ছে সিকিউরিটি থাকা অবস্থায় ওনারা গাড়ি কীভাবে চুরি করে বা কী কী করে ওনারা, হ্যাঁ আমরা সেটা একটু এক্সপ্লেন করবো আপনাদেরকে, সেফটির জন্য। এই ভিডিওটা করা হচ্ছে সেফটির জন্য। তো আমার এই গাড়ির সেন্সর লাগানো, ওকে, আমার কোনো জিপিএস থাকার গাড়িতে নাই, কোনো ট্যাসলকের সিকিউরিটি নাই এই মুহূর্তে নাই, বাট আমার সেন্সর গাড়ি, মানে আমার রিমোটটা হচ্ছে সেন্সর সিস্টেম। ওটা দেখাচ্ছি রিমোটটা আপনাদেরকে, আমার রিমোটটা সেন্সর, কোনো ধরনের ইয়ে নাই, চাবি নাই। এটা কি আপনার দ্বারা সম্ভব ইয়ে করা? হ্যাঁ জি জি, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আসলে জি জি, অবশ্যই। আমার বিশ্বাস হচ্ছে না, কারণ একটা সেন্সর সহ গাড়ি, আমরা জানি যে কোম্পানি ডিফল্ট সেন্সর দিয়ে দেয়, যাতে এন্টি থিফট সেন্সর দিয়ে দেয়, ওটা কি সম্ভব চুরি করা? জি অবশ্যই চুরি করা সম্ভব। আমরা দেখবো দর্শক উনি কিভাবে কাজটা করে, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা আমি দেখাচ্ছি, আমার এই রিমোট দিয়ে আমি গাড়িটা লক করে দিব। এই লাইটটা দেখেন, গাড়ির লক, আমি চাবি দেখেন রাখলাম। গাড়ি কিন্তু এখন আর কোনোভাবে খুলবে না, গাড়ি খুলবে না। এখন আপনার চ্যালেঞ্জ হচ্ছে আপনি এটা আনলক করে দেখাবেন। ওকে ওকে, ভাই আপনি যে এখন আনলক করবেন, একটা হাতিয়ার কি? হাতিয়ার হচ্ছে এই যে একটা স্কেল, স্কেল, সামান্য স্কেল, সামান্য স্কেল, লোহার স্কেল। হ্যাঁ, এটা দিয়ে আনলক করব। কিভাবে একটু আমাকে খোলার আগে একটু এক্সপ্লেন করেন কিভাবে। এই যে দেখতেছেন, এই যে গোল একটা মাথা, ঠিক আছে, এই যে দেখাচ্ছি গোল একটা মাথা, হ্যাঁ এই মাথাটা দিয়ে আমরা আনলক করব। আচ্ছা দেখি, আমরা কোনো কিছু রিভিল করব না, আমরা চাই না এটা উদ্বুদ্ধ করতে, আমরা যা সেফটির জন্য দেখাচ্ছি আপনারা, যাতে নিরাপদ থাকতে পারেন। দেখেন, আমি একটু দেখাই, আমি একটু সাইড লই। এখানে কিন্তু লকটা থাকে, ওকে। এখন এই দেখেন, দেখছেন খুব ইজি, কিন্তু গাড়ির দরজা খুলে ফেলছে, আমি অর্ধেক বিশ্বাস করে ফেলছি, বাকি অর্ধেক বাকি আছে, কারণ এটা সেন্সর গাড়ি। 2010-12 পরে যত গাড়ি বেরিয়েছে সব সেন্সর সিস্টেম, এটা স্টার্ট দেওয়া ইম্পসিবল, কারণ চাবি ছাড়া স্টার্ট হবে না সেন্সর সিস্টেম। তো আমি জানতে চাই আপনি কীভাবে স্টার্ট দিবেন? এটা স্টার্ট করা আমাদের জন্য খুব ইজি, এই যে ডিভাইসটা দেখতেছেন না, এই ডিভাইসটা দিয়ে হচ্ছে যে আমরা, আমি একটু ডিভাইসটা ধরি একটু, হ্যাঁ হ্যাঁ শিওর, ক্যামেরাকে, এটা হচ্ছে ডিভাইস, এটা আমাদের কতগুলো পিন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি ক্যামেরাতে, কি কি সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এটা দিয়ে কি হয় আসলে? এটা দিয়ে মূলত আমরা গাড়িটা স্টার্ট করব। দেখি তো, দেন তো স্টার্ট, দেখি তো দেখাচ্ছি। এই যে নিচে দেখতেছেন না, নিচে নিচে একটা পোর্ট আছে, এটাকে ওবিডি পোর্ট বলে। এই দেখেন, এখানে কিন্তু একটা লাইট জ্বলছে, দেখছেন? রাইট রাইট, এটা গ্রিন লাইট জ্বলছে। হ্যাঁ, এর মানে কিন্তু ডিভাইসটা ওকে আছে। আচ্ছা দেখি তো, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা কিভাবে স্টার্ট দিতে হবে। আচ্ছা, আমি একটু পাশে যাই, দাঁড়া, আমি একটু দূরে উপরে থাকি। আমি এখানে বসে গেছি দর্শক, দেখি কিভাবে স্টার্ট দেয় গাড়ি। আপনাদেরকে এবার দেখাচ্ছি আমি, ইন্টারেস্টিং জিনিস এটা। হ্যাঁ, এবার এবার আমি একটু মোবাইলে একটু আমার কোডটা দিয়ে ডিকোড করি। আচ্ছা হয়ে গেছে, এখন মনে করো মোবাইল দিয়ে হ্যাক করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাক হ্যাক তো এখনই হয়ে গেছে, আমি শুধু জাস্ট এখন অ্যাপসে ঢুকবো,
ডিকোড করব গাড়ি দেখি দেখি আমি দেখাচ্ছি আপনাকে আমরা ক্যামেরাতে কাউকে দেখাচ্ছি না এটা এটা ক্যামেরাতে দেখানো যাবে না হ্যাঁ এক্স্যাক্টলি আমরা এরকম মানুষ বাংলাদেশে অনেক আছে সারা ওয়ার্ল্ডে আছে আমরা চাচ্ছি সেফটি ফার্স্ট একটু একটু সময় লাগবে এই যে আপনি দেখেন সব আপনি সময় নেন অসুবিধা নাই 10 সেকেন্ডের মতো সময় লাগবে 10 সেকেন্ড মাত্র হ্যাঁ হ্যাঁ 10 সেকেন্ড 15 সেকেন্ড হলেই হয় ভেরি রিস্কি আমার গাড়ি তো ভাই দেখছি যে গাড়ি যে কোনো হ্যাকার ঠাস ঠাস করে স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে দেয় এটা বাংলাদেশে প্রথম দেখলাম আমি তো ভাই আপনি চাইলে কিন্তু আমি অবাক ভাই আসেন স্টার বন্ধ করে দেন ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকে অসংখ্য সালাম যে একটা কঠিন জিনিস আমাদেরকে দেখাইলেন তো ভাই যা দেখলাম আপনার এই ম্যাজিকটা দেখলাম জাদু দেখলাম আমি অবাক আসলে আমার বলার ভাষা নাই দর্শক যারা দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন মানে তাদের কাছে আমার একটা জিজ্ঞাসা আপনার কাছে জিজ্ঞাসা যদি আজকে গাড়িতে টেসলক সিকিউরিটি লাগানো থাকতো আপনাকে ডিকোড করা সম্ভব হতো কিনা না অ্যাকচুয়ালি আসলে টেসলক লাগানো থাকলে এটা ডিকোড করা যেত না কারণ অন্য অন্য যে সিকিউরিটি ডিভাইসগুলো আছে ওগুলো হচ্ছে মিলিয়নে থাকে অ্যান্ড এটা হচ্ছে টেসলক হচ্ছে বিলিয়নে তো কি বুঝাতে পারবেন মিলিয়ন আর বিলিয়নের তফাৎটা কি মিলিয়ন হচ্ছে আপনার কম বিলিয়ন হচ্ছে তার থেকেও বেশি মানে অ্যালগোরিদম কথা অ্যালগোরিদম জি অ্যালগোরিদমের সো এটা হয়তো আমরা এখন পারবো না 2023 সাল হয়তো বা পসিবল না সামনে হয়তো আমরা টেসলককেও ডিকোড করবো ওনারা চ্যালেঞ্জ করছেন যে সামনে ভবিষ্যতে হয়তো বা টেসলক কোড ডিকোড করবে বিফোর দ্যাট এখন পর্যন্ত ওরা ওয়ার্ল্ডের যে কোনো সিকিউরিটি কম বেশি ডিকোড করতে পারে যাই হোক ভাই ধন্যবাদ আমরা আপনার সাথে আবার আগামী বছর দেখা করবো আপনার কাছে আবার আসবো আপনার টেসলক লাগানো গাড়িতে আপনাকে চ্যালেঞ্জ করব ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি স্টিল বডি মানে আমি এখন হতবম্ব দাঁড়ায় রয়েছি চুপচাপ যে সিনটা একটু আগে দেখলাম আমার নিজের প্রোডাক্টের প্রতি কনফিডেন্স পাচ্ছি না আমি যাই হোক তারপরেও একটু মার্কেটিং করি টেসলক ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট জিপিএস ট্র্যাকার ফর এনি টাইপ অফ কার পৃথিবীর যে কোনো গাড়ির জন্য টেসলকের উপরে সিকিউরিটি নাই যাই হোক আমার কনফিডেন্ট এটা পৃথিবীর কোনো চোর ডাকাত চিন্তাকারী টেস্টটা দিতে পারবে না আমি একটু ফিচার মুখ দিয়ে শর্টকাটে বলি একদম শর্টে বলি ফিচারটা আপনাকে পরে প্রোডাক্ট দেখাচ্ছি গাড়িতে যদি কোনো চোর ধরে আপনারা যে সিনটা দেখছেন একটু আগে একটু মনে করেন সিনটা রিকল করেন কী কী ঘটনা ঘটছে চোরের দরজা খুলছে গাড়ি স্টার্ট দিছে চলে গেছে এটা নিশ্চিত টেসলক থাকা অবস্থায় গাড়ি স্টার্ট হবে না অন্ততপক্ষে সে যাই করুক না কেন যে কোনো সেন্সর ওডিবি মডিবি দুনিয়া সব লাগাই ফেলো গাড়ি স্টার্ট করতে পারবে না যদি কেউ গাড়ি ধরে গাড়ি টাচ করে গাড়ি খোলার চেষ্টা করে আপনার মোবাইলে ইনস্ট্যান্ট কল আসবে উইদিন 20 সেকেন্ড 30 সেকেন্ড আপনার ফোনে কল পাবেন যে গাড়ি কেউ টাচ করছে বা গাড়ি কেউ স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে তাছাড়া মোবাইল থেকে আপনি গাড়ি অন অফ করতে পারবেন লাইভ লোকেশন দেখতে পারবেন এ টু জেড গাড়ি কন্ট্রোল গাড়ির মাইলেজ ব্যাটারি ভোল্টেজ গাড়ির কী কন্ডিশনে আছে গাড়ির এসি অন না অফ গাড়ি কোথায় যাচ্ছে কত কিলোমিটার স্পিডে যাচ্ছে সব জানতে পারবেন এ টু জেড এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়ি যদি আপনি লক করে দেন মোবাইল থেকে গাড়ি লক করা যায় যদি লক করে দেন কারো ক্ষমতা নাই যে গাড়ি স্টার্ট দেবে এটা ইম্পসিবল এটা যেই যা বলুক না কেন আপনি ট্রাই করতে পারেন আমি একটু প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাদেরকে আমি ভিডিও লম্বা করবো না একটু আগে অনেক ধরনের ভিডিও দেখছেন এটার মধ্যে অনেক কিছু পাবেন ওয়ারেন্টি কার্ড পাবেন একটা সুন্দর চাবির রিং পাবেন টেসলকের ওয়ারিং পাবেন আর জিপিএস পাবেন যেটা মেড ইন হংকং আপনারা জিপিএস পাচ্ছেন যেটা মেড ইন হংকং খুব সুন্দর জিপিএস এই জিপিএসের সার্কিটটা একটু দেখাই আপনাদেরকে আমি আমাদের জিপিএসের সার্কিটের মধ্যে টেসলক লেখা দেখা যাচ্ছে সার্কিটে টেসলক খোদাই করে লেখা আমরা কোনো স্টিকার ব্যবসা করি না আমাদের একটা গ্লোনাস এই জিপিএসটা হচ্ছে ডুয়েল ব্যান্ড জিপিএস ট্র্যাকার সিম কার্ড থাকবে এটার মধ্যে নিজস্ব ব্যাটারি আছে যদি কেউ লাইন কেটেও ফেলে সে ব্যাকআপ দিবে আপনাকে তো যাই হোক আমি আর কথা বলতে পারতেছি না যে সিন দেখলাম আমি হতবাক তো আর কি বলবো ওয়ান অফ দ্য বেস্ট টেসলকের কাছাকাছি জিপিএস টাকা বাংলাদেশে নাই আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে মাসে মাসে আপনাকে কোনো বিল দিতে হবে না প্রতি মাসে প্রতি বছরে প্রতিদিন বা কোনো দিন আপনাকে কোনো বিল প্রতি মাসে দিতে হবে না একবার লাগাবেন লাইফ টাইম চালাবেন তো খুদা হাফিজ আমি চলে যাই বাসায় আমি আর পারতেছি না থাকতে যে ভিডিও দেখলাম একটা গবেষণা করি বাসায় গিয়ে আমি তো আপনারা নিঃসন্দেহে টেসলক ইউজ করেন আপনার গাড়ি আপনার ভালোবাসা আপনার জন্য মানে আপনার শিশুর মতো গাড়ি যারা অনেক টাকা দিয়ে গাড়ি কিনেন যদি গাড়িটা চুরি হয়ে যায় বা গাড়ির লোগো খুলে নিয়ে যায় চাক্কা খুলে নিয়ে যায় এই এই ওয়েপার খুলে নিয়ে যায় আপনারা বুঝতে পারবেন গাড়ি কেউ ধরলে আপনি বুঝতে পারবেন যাই হোক আমি বাসায় যাচ্ছি
আপনারা বাসায় যান, টেসলক গুগলে সার্চ করবেন, ফেসবুকে সার্চ করবেন, যেখানে ইচ্ছা ইউটিউবে সার্চ করবেন, আমাদের প্রোডাক্ট পাবেন। প্রাইসও খুব কম, মাসে কোনো বিল নেই। এটার জন্য গাড়ির জন্য আপনি ভয়েস শুনতে, মানে গাড়ির মধ্যে কথাবার্তা শুনতে পারবেন ভয়েস। আর মোটর সাইকেলও আপনি পাবেন, মোটর সাইকেলের প্রোডাক্টের দাম 4,000 টাকা, গাড়িটার দাম হচ্ছে 4,500 টাকা, 4,500। এই হচ্ছে আমাদের প্রাইজিং। আর ফ্রি হোম ডেলিভারি, সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি, আমাদের অফিসে এসব প্রোডাক্ট লাগাতে পারবেন, আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট লাগিয়ে দিবে। তো থ্যাংক ইউ, আমি যাই, খুদা হাফিজ, ভালো থাকবেন। এই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করতে সবাইকে বলি না, বাট আজকে রিকোয়েস্ট, বিকজ এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি। তো এতটুকুই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।